ওয়েলকাম ব্যাক ক্রিয়েটর কাটার সুমন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের অল বেল আইকনটি দাবিয়ে রাখবেন সবার আগে সবার প্রথম ভিডিও পেতে। WBCS সিলেবাস চেঞ্জ, বদলাচ্ছে WBCS পরীক্ষার সিলেবাস, কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? তো এই আজকের বিষয়। চাকরি প্রার্থীদের জন্য একটি বড় খবর, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষার ফর্ম ফিল আপ, WBCS ফর্ম ফিল আপ 2023 শুরু হয়ে গেছে। বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন এবং বহু ছাত্রছাত্রী বহুদিন ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি WBCS পরীক্ষার সিলেবাস পরিবর্তন করতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করতে চলেছে রাজ্য সরকার। UPSC পরীক্ষার সিলেবাসের সাথে সামঞ্জস্য রাখতেই এই রকম পরিবর্তন করা হচ্ছে বলে জানানো হয়েছে রাজ্য সরকার তরফে। সোমবার বিধানসভায় মন্ত্রিসভার একটি বৈঠক হয় এবং সেই বৈঠকেই সিলেবাস পরিবর্তন সংক্রান্ত ছাড়পত্র মিলেছে বলে সূত্রের খবর। রাজ্যের একটি নামকরা সংবাদপত্রে এটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন তাদের একাংশ UPSC সিভিল সার্ভিস পরীক্ষাতেও বসেন এবং দুটি পরীক্ষার মধ্যে সিলেবাসের তারতম্যের কারণে তাদের অসুবিধা হয়। সিলেবাস পরিবর্তন করার পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা দুটি পরীক্ষার কোনো একটির প্রস্তুতি নেবেন তাদের একসাথে দুটি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। মূলত ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এর মানে কিন্তু এই নয় যে সিলেবাস এই পরীক্ষা থেকেই চেঞ্জ হবে। UPSC পরীক্ষা অল ইন্ডিয়া হিসেবে সবথেকে বড় পরীক্ষা এবং WBCS পশ্চিমবঙ্গের সবথেকে বড় পরীক্ষা। দুটি পরীক্ষার সিলেবাসে যদি একই রকম ধাঁচ ফলো করা হয় তাহলে উপকৃত হবেন ছাত্রছাত্রীরা এবং পরবর্তীকালে ছাত্রছাত্রীরা একই সাথে দুটি পরীক্ষাতেই বসতে পারবেন একটি প্রিপারেশন নিয়েই। আর একটা বিষয় সেখানে হচ্ছে, অনেকেই বলেছেন যে সিলেবাস পরিবর্তন হলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে অনেক অসুবিধা হবে, ডেসক্রিপটিভ পড়াশুনো বেশি জোর দিতে হবে। এই খবরটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকেই হতাশ হয়ে পড়ছেন। তবে এটাও মনে রাখতে হবে, অফিসিয়াল নোটিশ এবং এই নতুন নিয়ম কার্যকর হতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে, সুতরাং এখন থেকেই চিন্তিত হওয়ার তেমন প্রয়োজন নেই বলেই বিশেষজ্ঞ মহল মনে করছেন। তো এই ছিল আজকের পর্ব। আপনারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ।